প্রথম গান মুক্তির পর থেকেই পাঠান ঘিরে ভারত জুড়ে বিতর্ক, কিন্তু তাতে যে বক্স অফিসে কোনো প্রভাব পড়বে না তা অগ্রিম বুকিং থেকে ধারণা করা যায়। অগ্রিম বুকিং এ ইতিমধ্যে ব্লকবাস্টার কেজিএফ 2 কে হারিয়েছে পাঠান। জার্মানিতে 1,32,00,000 রুপির বেশি ব্যবসা করেছে, সেখানে কেজিএফ 2 এর আয় ছিল 1.2 কোটি। এদিকে প্রযোজনা সংস্থা জশরাজ ফিল্মসকে এই সিনেমায় বিশেষ পরিবর্তন আনার নির্দেশ দিয়েছে আদালত। জানা গেছে ওটিটি ভার্সনে সাবটাইটেল যোগ করা এবং বড় হরফে সে ক্যাপশন যোগ ও হিন্দিতে অডিও যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে মধ্যপ্রদেশে বিধানসভা স্পিকার গিরিশ গৌতম শাহরুখকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন শাহরুখ নাকি এই সিনেমা তার পরিবারের সাথে বসে দেখতে পারবেন না। অবশেষে সেই চ্যালেঞ্জ গ্রহণ করে মুম্বাইয়ে পুরো পরিবার নিয়ে পাঠান দেখলেন শাহরুখ। সিনেমাটি বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন শ্রী গৌরী খান, আরিয়ান ও সুহানা খান, বোন শেহনাজ সহ অনেকেই।